আমরা জেনেছি কারক ছয় প্রকার, আর এইগুলো এই প্রকারভেদগুলো হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। এখন আমরা কর্মকারক নিয়ে আলোচনা করি। কর্মকারক বলতে কি বোঝায়? এর যে আনুষ্ঠানিক সংজ্ঞা ব্যাকরণিক দৃষ্টিকোণ থেকে দেয়া হয়, সেটি হচ্ছে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকেই বলা হয় কর্মকারক। এর মানেটা কি? এর মানে পরিষ্কার হবে যদি আমরা একটা উদাহরণ দিয়ে চিন্তা করি। আমাদের সামনে উদাহরণ রয়েছে, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, অর্থাৎ বাবা আমাকে কিছু একটা দিয়েছেন। যা দিয়েছেন সেটি হচ্ছে আমার কর্ম। সুতরাং যদি আমরা আমাদের বাক্যে একটা ক্রিয়াপদ দেখতে পাই, তার একটা কর্তা দেখতে পাই এবং সেখানে আমরা কোনো একটা উপকরণ দেখতে পাই, যেই উপকরণকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করছে তাকেই আমরা কর্মকারক হিসেবে অভিহিত করছি। এখানে যদি আমরা সহজভাবে কোনো একটা প্রশ্ন দাঁড় করাই, তাহলে আমাদের সামনে বিষয়টা আরও পরিষ্কার হবে। এই সহজ প্রশ্নটা হচ্ছে কি? যদি বাক্যের পুরো ক্রিয়াকে আমরা প্রশ্ন করি কি দিয়ে, তাহলে আমরা যে কারকটি পাবো সেটিকেই আমরা বলবো কর্মকারক। আমাদের এই বাক্যে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, যদি আমরা প্রশ্ন করি কি কিনে দিয়েছেন, তখন উত্তরটা হবে কলম। এই কলমকে আমরা বলছি কর্মকারক। নতুন একটি উদাহরণ, মেয়েটি ফুল তুলছে। এখন যদি আমরা একইভাবে এই প্রশ্নটি করি কি, তখন আমরা উত্তর পাব ফুল, অর্থাৎ মেয়েটি ফুল তুলছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যখন এই ফুল কিংবা এই কলমকে আশ্রয় করে এই দুটো বাক্য নিজের ক্রিয়া সম্পন্ন করেছে, তখন আমরা বাক্যের একটি পূর্ণ অর্থ পেয়েছি এবং এই ফুল এবং এই কলমকে আমরা বলছি বাক্যের কর্মকারক।